হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদ মিলাদুন্নবী, মানে যেটা হচ্ছে সুন্দর করে উদযাপন করা হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে গেটটা টাকানো হচ্ছিলো। তো তারপরে দিকে যে এখানে হচ্ছে ছোটো ছোটো পিচ্ছিরা, মানে হুজুর যারা ছিল হাফেজ হুসে, তো তারা হচ্ছে সবাই ছিল এই যে এখানে হচ্ছে আমার খালাতো ভাই হচ্ছে এখানে সুন্দর করে একটা গজল নাচ করতেছিল সবাই মিলে মিলে, যে ওরা সবাই বসেছিলো একজনের পরে একজন, খুব সুন্দর করে হচ্ছে এখানে গজল গাইতেছিলো এই সবাই। এখানে প্রায় কিছুক্ষণের মধ্যে অনেকজন আসলো। এই যে হুমায়রা বুড়ি দুষ্টুমি করতেছিল, তারপর ওরা হচ্ছে এদিকে ওদের সুন্দর করে একটা সাজিয়ে নিচ্ছিল। এখানে হুমায়ের খেলার একটা সঙ্গে চলে আসলো, ও হচ্ছে ওকে শুধু ফুল খুঁজে খুঁজে দিচ্ছিল, মানে যেখান থেকে পারতেছিল ওইখান থেকে শুধু ফুল এনে দিচ্ছিল। এই যে দেখেন ওর পেছনেই ছিল, মানে শুধু ওকে নিয়েছিল, ওই যে ওর সাথে সাথে দুষ্টুমি আর দুষ্টুমি করতেছিল। তো এদিকে হচ্ছে এখন বিরিয়ানি রান্নার জন্য চলে আসলা, এই যে বিরিয়ানি রান্না করতে সেটা দেখার জন্য। তো এখানে আস্তে আস্তে করে সবাই মিলে হচ্ছে কাজ করলে কতই না ভালো লাগে। তো এদিকে এই যে এগুলো হচ্ছে সব আমার মামা, তো ওনারা সবাই হচ্ছে মিলে একসাথে কাজ করতেছিল। আসলে হচ্ছে মেয়েদের নদীতে হচ্ছে অনেক মজা হয়। তো এখানে দেখেন অনেকগুলো পেঁয়াজ সব এখানে হচ্ছে রাখছিল। এই যে এগুলো হচ্ছে আমার ভাইয়া, ওরা হচ্ছে সবাই অনেক কাজ করে মাশাল্লাহ সব কিছু হচ্ছে ওরা নিজেরাই নিজেরাই করে। এইগুলো বলতে বলতে হচ্ছে বৃষ্টি চলে আসলো। আমাদের যে কোনো হচ্ছে আয়োজনে বেশিরভাগ আল্লাহর রহমতে হচ্ছে বৃষ্টি হয়, আল্লাহ খুশি হয় মনে হয় আমার যেটা মনে হয়, কারণ আল্লাহ হচ্ছে আমাদের সব কিছুতে হচ্ছে বৃষ্টি দেয় রহমতের। এই যে দেখেন এখানে প্রায় কিছুক্ষণ আগে এতটা হচ্ছে বৃষ্টি আসা গিয়েছিল না, বাট কিছুক্ষণের মধ্যে হচ্ছে অনেকটা পরিমাণ বৃষ্টি চলে আসলো। এখানে দেখেন এখানে তো পুরো পানি পানি হয়ে গেছে। তো এই যে এখানে প্রায় হচ্ছে গেট টেকানো শেষ হয়ে গেছে, যে এখানে বলতে বলতে আমাদের বিরিয়ানি ভাতটাও হচ্ছে রান্না করার পর চলে আসছে। তো আজকের ব্লগে থাকো, বাই বাই।